নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলো ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজও আমি আপনাদের কাছে চলে এসেছি অন্য একটি রেসিপি নিয়ে। আজকের আমার রেসিপি মোরলা মাছের টক। তাহলে চলুন দেখে নিন। আমি এখানে কিছু মোরলা মাছ ভালো করে বেছে ধুয়ে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি পাকা তেঁতুল, যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি একটা লাল শুকনো লঙ্কা, নুন, হলুদ ও সর্ষে গোটা। এবার আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমি খুবই সহজ ও ঘরোয়া পদ্ধতিতে এই রান্নাটা করেছি, এইভাবে আপনারা একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এদিকে আমি পাকা তেঁতুল ভালো করে চটকে নিচ্ছি। জল শুদ্ধ তেঁতুলটাকে আমি ভালো করে চটকে নিয়ে এর কাঁচটা বার করে নেব। তারপর আমি তেঁতুলের কাঁচটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এই প্রচণ্ড গরমে ভাতের শেষ পাতে টক হলে ভীষণই ভালো লাগে খেতে, আর মৌরলা মাছের টক খুবই ভালো লাগে খেতে। এবার গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়ে আমি কড়াই গরম করে নিলাম, আর কড়াই গরম হয়ে এলে এতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। আমি তেলটাকে একটু খুনতে দিয়ে কড়াইয়ের চারিপাশ লাগিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। আমি সমস্ত মাছ একবারেই কড়াইয়ে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। মাছগুলোর এক পিট ভাজা হয়ে এলে আমি একবারেই খুন্তি করে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এই মৌরলা মাছ বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মাছ শক্ত হয়ে যেতে পারে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি কড়াইয়ের এক পাশে সরিয়ে রাখলাম, আর যতটুকু তেল আছে তার মধ্যে আমি শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা সামান্য বাদামি হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কালো সর্ষে ফোড়ন। এরপর আমি যে তেঁতুলের জলটা বার করে রেখেছি সেটা এর মধ্যে এবার দিয়ে দেব। আমি তেঁতুলের কাঁচটা মাছের মধ্যে ঢেলে দিলাম, আর এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। মাছে যেহেতু নুন আগে থেকেই মাখানো ছিল, তাই ঝোলে আমি আর সামান্যই নুন দিলাম। আমি এটাকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল বাতাসা। আমি এখানে চিনির ব্যবহার করিনি, আপনারা চাইলে এই মৌরলা মাছের টক চিনি দিয়েও করতে পারেন। এবার আরও 10 মিনিটের মতো আমি এটাকে ফুটিয়ে নেব। খুব বেশি ঝোলটাকে গাঢ় করা যাবে না, একটু ঝোল ঝোল রেখেই আমি মৌরলা মাছ নামিয়ে নেব। দেখুন আমার মৌরলা মাছের টক হয়ে এসেছে। এবার পুরোপুরি রেডি হয়ে গেছে মৌরলা মাছের টক, আর এটাকে আমি একটা পাত্রে এবার ঢেলে রেখে দেব। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।